ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এইচএস এক্সামে তোমরা যারা ইংরেজি নিয়ে টেন্সড হয়ে আছো উদ্বিগ্ন হয়ে আছো পড়ছো আবার ভুলে যাচ্ছ মনে রাখতে পারছ না ভাবছ এতগুলি কোশ্চেন কিভাবে মনে রাখবো তাদের জন্য যারা সারা বছর ফাঁকি দিয়ে এসছো তাদের জন্য আজ একদম সংক্ষিপ্ত লাস্ট মিনিট লেটেস্ট সাজেশন অলরেডি কবিতা থেকে মাত্র দুটি কোশ্চেন দিয়েছি দুটি তোমাদের লিখতে হবে এবং দুটি কোশ্চেন দিয়েছি তোমরা ওই দুটি যদি ভালো করে পড়ে নাও যা সময় আছে সেই সময়ের মধ্যেই সম্ভব ভালো মার্কস তোলা এবং ড্রেসক্রিপশানে যারা দেখোই আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই ওটি দেখবে তাহলে কবিতা থেকে দুটি লিখতে পারছ এবং একটি রিপোর্ট রাইটিং তোমাদেরকে আমি দেব এবং সেটি কিভাবে লিখতে হয় অন্যান্য রিপোর্ট আসলেও তোমরা ওই প্যাটার্নটি ফলো করে কিভাবে লিখবে সেটি দেখে নিও সেটিও ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এবং আজকে দ্য প্রোপোজাল থেকে বেশি নয় মাত্র দুটি কোশ্চেন খুব ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু একটি কোশ্চেন তোমরা দ্য প্রোপোজাল থেকে লিখতে পারবেই পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক সেই কোশ্চেন দুটি এবং আনসারটি বাকি অত্যন্ত সহজ ভাষায় তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আনসার লেখা হয়েছে যাতে কয়েকবার পড়লেই সেটি তোমরা নিজের মতো করে লিখতে পারো চল দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবু কফ অ্যাজ এ সেন্সেবল ফাদার দেখো আনসারটি কীভাবে লিখবে চুবু অফ সম্পর্কে যাই আসুক না কেন তোমরা এটি লিখে আসবে ইন দ্য প্লে দ্য প্রপোজাল প্রপোজাল নাটকে চুবু ইজ প্রজেক্টেড অ্যাজ এ সেন্সেবল ফাদার চুবু ক্যারেক্টার চুবু অ্যাজ এ সেন্সেবল ফাদার সবগুলির আনসারই কিন্তু একই হি ইজ অ্যান ওল্ড ল্যান্ড ওনার সে একজন বয়স্ক ল্যান্ডলর্ড বা ল্যান্ড ওনার অ্যান্ড দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার এবং প্রাপ্তবয়স্ক বিবাহ উপযোগ্য মেয়ে নাতালিয়ার বাবা হি ইজ কনসার্নড অ্যাবাউট হিজ ডটার্স ম্যারেজ সে সবসময় মেয়ের বিয়ে নিয়ে উদ্বিগ্ন হি ইজ ডিলাইটেড সে খুশি হয় হোয়েন লোম কামস উইথ এ প্রোপোজাল টু ম্যারি নাতালিয়া যখন লোমফ নাতালিয়াকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে বাট হি টেক্স হিজ ডটার সাইট কিন্তু সে তার মেয়ের পক্ষ নেয় ইন দ্য আর্গুমেন্টস ওভার অক্সেন মিডোজ অ্যান্ড দেয়ার হান্টিং ডগ অক্সেন মিডো এবং হান্টিং ডগ নিয়ে যখন ঝগড়া চলছিল তখন কিন্তু সে তার মেয়ের পক্ষ নিয়েছিল টুগেদার উইথ হিজ ডটার তার মেয়ের সাথে মিলে হি ইনসাল্ট সে অপমান করে অ্যাবিউজ খারাপ ব্যবহার করে অ্যান্ড ড্রাইভস লোমব আউট অফ দেয়ার হাউস তাদের বাড়ি থেকে লোমবকে তাড়িয়ে দেয় বাট হি ব্রিংস হিম ব্যাক আবার সে তাকে ফিরিয়ে আনে অ্যাজ হি ডাজ নট ওয়ান্ট টু লস লোম কারণ সে লোমফকে হাত করতে চায়নি অ্যাজ ইজ সান ইন জামাই হিসাবে ইন এ ওয়ার্ল্ড এক কথায় ইট ইজ সেট দ্যাট এটা বলা যায় যে চুবুক ইজ এ লাভিং ফাদার চুবুক একজন প্রিয় বাবা বাট এ গ্রিডি ম্যান একজন লোভী মানুষ হু ইজ লুকিং ফর এ গুড ম্যাচ ফর ইজ ডটার যে তার মেয়ের জন্য একটি ভালো সম্বন্ধ খুঁজছিল এবার দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনটি কোশ্চেন হোয়াই ডাজ লোমফ থিঙ্ক নাতালিয়া উইল মেক অ্যান অ্যাকসেপ্টেবল ওয়াই কেন লোমব মনে করেছে নাতালিয়াকে তার গ্রহণযোগ্য স্ত্রী অথবা আসতে পারে অর তো হোয়াই ডিড লোমব ওয়ানস টু ম্যারি নাতালিয়া কেন লোমব নাতালিয়াকে বিয়ে করতে চায় অথবা আসতে পারে ক্যারেক্টার অব লোম লোমবের ক্যারেক্টার সবগুলির অ্যান্সারই কিন্তু একই হবে ইন দ্য প্লে দ্য প্রোপোজাল প্রোপোজাল নাটকে লোমব ইজ প্রেজেন্টেড অ্যাজ এ ইয়ং ম্যান অফ থার্টি ফাইভ লোমভকে দেখানো হয়েছে থার্টি ফাইভের পঁয়ত্রিশ বছরের একজন যুবক মানুষ হি সাফার্স ফ্রম সো মেনি এলমেন্টস সে অনেক রকম অসুস্থতায় ভুগছে হি ইজ রিচ হু হ্যাজ ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ লেটার্ন যে বড়ো লোক হয়েছে তার কাকিমার সম্পত্তিতে বিশাল সম্পত্তি পেয়ে হি ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া সে নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছে ফর হিজ নেইবার হু ইজ হিজ নেইবার চুবুকভস ডটার যে তার মেয়ে চুবুকভের যে তার প্রতিবেশী কবের মেয়ে টু হুম তার কাছে নাতালিয়া ইজ এ গুড ম্যাচ নাতালিয়া তার জন্য ভালো ফর হিম অ্যাজ নাতালিয়া ইজ অ্যান এক্সেলেন্ট হাউস কিপার নাতালিয়া গৃহকর্মে দক্ষ গুড লুকিং দেখতে ভালো ওয়েল এডুকেটেড সুশিক্ষিতা অন দ্য আদার হ্যান্ড অন দিক অন্যদিকে হি ইজ অলরেডি থার্টি ফাইভ তার পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে ইট ইজ ক্রিটিক্যাল এজ ফর ম্যারেজ এটি বিয়ের জন্য সত্যি শেষ সময় অ্যান্ড সাফার্স ফ্রম এ প্যালপিটিশান সে যে রোগটাতে ভুগছে তার নাম প্যালপিটিশান সো তাই হি ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া সে নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছে হু হ্যাজ দ্য এবিটি যার মধ্যে ক্ষমতা আছে টু লুক লুক আফটার হিম তার দেখাশোনা করার অ্যান্ড হিজ প্রপার্টি তার সম্পত্তির দেখাশোনা করার যারা বেশি পড়তে পারছো না বেশি মনে রাখতে পারছো না তাদেরকে বলবো যে তোমরা এই দুটি কোশ্চেন বারবার করে পড়ো খাতায় বারবার করে না দেখে লেখো এবং কবিতা থেকে যে দুটি কোশ্চেন দিয়েছি বারবার করে পড়ো এবং খাতায় লেখা প্র্যাকটিস করো এবং রিপোর্ট রাইটিংয়ের একটি মাত্র ফরম্যাট তোমাদেরকে দিয়েছি ওটি বারবার করে পড়ো এবং খাতায় লেখো তাহলে কিন্তু তোমরা এই নাটক থেকে কবিতা থেকে রিপোর্ট থেকে প্রতিটি কোশ্চেন কিন্তু এক্সামে লিখে আসতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ভিডিওতে